দেখতে দেখতে একটা বছর চলে গেল, এর মধ্যে একবারও বাড়ি ফেরা হয়নি রহমতের। মায়ের মুখটা অনেকদিন দেখা হয়নি, সেই ছোট্টবেলা থেকেই রহমত মাকে ছাড়া কখনো এতদিন বাইরে থাকেনি। বাড়ি থেকে কোথাও গেলে কেমন যেন লাগত ওর, বাড়িকে সব সময় মিস করত। এমনকি 1 ঘন্টার জন্যেও যদি বাড়ির বাইরে যেত তারপরও বেশ খারাপ লাগতো। কীভাবে যে তাড়াতাড়ি বাড়ি ফিরবে সব সময়, এই ধরনের তাড়াহুড়ো কাজ করত। আর আজ সেই ছেলে দীর্ঘ 2 বছর বাড়ি ছাড়া বাবা মাকে ছাড়া ছিল এক ভিন্ন অঞ্চলে। দীর্ঘ 1 বছর পর রমত আজ নিজের গ্রামে ফিরছে। সকালে সকালে চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। হেমন্তের এই সময়টাতে সকালে হালকা ঠান্ডা পড়লেও কুয়াশার দেখা মেলে না, কিন্তু আজকের সকালে একটু অন্যরকম। চারদিকে আবছা কুয়াশা যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। তারই মাঝে কুয়াশার চাদর কেটে দুরন্ত গতিতে ছুটে যাচ্ছে ট্রেনটা। আর তারই একটা বগিতে জানালার ধারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে আছে রহমত। হয়তো 2 বছর আগে ফেলে আসা ইকরার সাথে কাটানো দিনগুলোর কথাই ভাবছে। 2 বছর আগে ঠিক এই পথ ধরেই চলে এসেছিল, সব কিছু ছেড়ে আজ এতগুলো দিন পর ফিরে যাচ্ছে। এতদিন পর কি তবে রহমত তার পুতুল বউকে নিজের করে পাবে? এটা যেন রহমতের কাছে স্বপ্নের মতো লাগছে। প্রিয়জনকে পাওয়ার আনন্দ হয়তো পৃথিবীতে আর কিছুই নেই। যদি মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়। রহমত নিজের গ্রামে ঢুকে গ্রাম দেখতে দেখতে বাড়ি ফিরে গেল। গ্রামের পরিবেশ অনেক পাল্টেছে এই 2 বছরে। আগে যে জায়গাগুলোতে ছোট ছোট বাচ্চারা খেলত সেখানে এখন উঁচু উঁচু বিল্ডিং। রহমত একবার ইকরাদের বাড়ির রাস্তায় উঁকি দিল। ইকরাদের বাড়িও 2তলা বিল্ডিং রয়েছে। তার মানে ইকরার বাবা মানে জাফর ইকবাল সাহেব বিদেশ থেকে ফিরে এসেছেন। আজকে রহমত সবাইকে সারপ্রাইজ দিবে। কেউ জানতো না রহমত আজ বাড়ি ফিরবে। ওর মন বারবার খুশখুশ করছে ইকরাকে দেখার জন্য। কখন বাড়ি থেকে ফ্রেশ হয়ে ইকরার সাথে দেখা করতে যাবে? আচ্ছা, ইকরা কি আগের মতোই আছে নাকি পাল্টে গেছে? ওর তো মেডিকেলে পড়ার খুব ইচ্ছা ছিল, সে কি তাহলে মেডিকেলে চান্স পেয়েছে? আমার পুতুল বউটা নিশ্চয়ই আরো সুন্দর বেশি হয়েছে। এবার আর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। এরই মাঝে গ্রামের অনেকের সাথেই রহমতের দেখা হয়েছে। পুরো গ্রামে ছড়িয়ে যাচ্ছে রহমত গ্রামে ফিরছে। ওর নিজেকে কেমন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লাগছে। এতদিন পর আপন মানুষকে দেখার ইচ্ছা আর ভালো লাগছে না। রহমত এবার দৌড় দিয়ে বাড়ি চলে যায়। আম্মু, আম্মু কোথায় তুমি? সুইটি, বাবা আমি এসেছি। সবাই রহমতের কণ্ঠপে ছুটে আসলো। বাবা তুই এসেছিস তাহলে? মা কে কি এবার মনে পড়লো তোর? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আম্মু? ভাইয়া, কিরে এসেছো নি? আবার আসলাম তোকে জানাতে। তুমি আসবে ফোন করলে না কেন? ফোন করলে সারপ্রাইজ দিতাম কি হবে? চল ফ্রেশ হবি। আম্মু বাবা কোথায়? আর বাবা তো মার্কেটে আছে, নতুন ম্যানেজার রেখেছে, তাকে সবকিছু বুঝিয়ে দিতে গেছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ যা, আমি তোর খাবার দিয়ে দিচ্ছি। সুইটি আয় তো মা আমার সাথে। রহমত ফ্রেশ হয়ে মুজাহিদ আর সোহাগকে কল দিয়ে জানায় সে গ্রামে এসেছে। আজকে সবাই একসাথে আড্ডা দিবে। এদিকে ইকরার সাথে দেখা করার জন্য শিহাবকেও আসতে বলে। শিহাবকে দিয়ে ইকরাকে ডেকে পাঠাবে। রহমত গোসল করে বের হয়ে খাবার খায়। এবার 3 মাসের ছুটিতে গ্রামে এসেছে। রাতে ইকরার কথা বাড়িতে জানাবে। এইবার আর ইকরাকে হারাতে দেবে না। এ যাত্রায় বিয়ে করে যাবে। রহমত বিয়ের প্রস্তুতি নিয়ে এসেছে। রহমত বাহিরে যেতে যেতে নয়নকে ফোন দিল। হ্যালো দোস্ত, আমি পৌঁছেছি, রিফাসকে জানিয়ে দিস। ভাবির সাথে দেখা করেছিস? না রে, মাত্রই বের হলাম। শালা তুই আসলেই গাধা, যা আগে দেখা করে নে, তারপর জানাস আমাকে। আর শোন, আমি আর রিফাস যে ভাবির জন্য গিফট দিয়েছি সেটা আজকেই দিবি, মনে থাকবে তো? থাকবে, রাখছি রে, রাতে কথা হবে। এখন যাই আমার প্রিয় শিরিকোতে। আচ্ছা বাই। রহমত ফোন পকেটে রেখে যাচ্ছিল ওর প্রিয় খেলার মাঠে। আর সেখানেই শিহাব, মুজাহিদ আর সোহাগকে আসতে বলেছে। মাঠে যেয়ে দেখে 3 জনই আগের থেকে বসে নক কামড়াচ্ছে। কি ব্যাপার, সবাই এক স্টাইলে কেন বন্ধু? কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের কি অবস্থা? চলছে আর কি। রহমত ইকরা বলতেই মুজাহিদ যেন বলে ওঠে, আমাকে বলে গেছিস, আমি যে জল জানতো মানুষ বসে আছে সেটা কি তোর চোখে পড়ছে না? নাকি চাকরি পেয়ে দড়াকে সরা জ্ঞান করেছিস?
আমি এত বড় লোকের সাথে কথা বলি না যারা নিজে থেকে কথা বলে না। আর ধরাকে সরাক জ্ঞান করবো কেন, সেটা তো তুই করিস। বাবা এখন এমবি বলে কথা চুপশালা। নতুন বন্ধু জুটি আমাদের কথা ভুলেই গেছিস, সব সময় শুধু ব্যস্ততা দেখাস। না রে আসলে অনেক বিজি ছিলাম। যাই হোক, সিহা বিকাকে একটু ডেকে দিবে, ওর নাম্বার গত 6 মাস ধরে বন্ধ পাচ্ছে। ভাইয়া এখনই ইকরাকে খুঁজতে হবে, আমরা আছি কি করতে। চুপ থাক বেটা, সিহা ভাই একটু যাও না ইকরাকে ডেকে আনো, আমার কথা বলেই চলে আসবে। ভাই ইকু তো এখানে আর থাকে না। থাকে না মানে কোথায় থাকে? আসলে ভাইয়া ইকু মানে লাস্ট 3 মাস আগে। কি হয়েছে ইকরার? ও ঠিক আছে তো? কি হলো সিয়া বলো। দোস্ত হাইপার হোস না, একবার কিছু হয়নি, ও ঠিক আছে। তাহলে গ্রামে নেই কেন? ও কি মেডিকেলে চান্স পেয়ে চলে গেছে গ্রাম ছেড়ে? আরে এতদিন পর আসলাম, দেখা হবে না ওর সাথে? হ্যাঁ মেডিকেল চান্স পেয়েছে, তো অবশ্যই আমরা যা বলবো তুই তা শোনার জন্য মানসিক প্রস্তুতি নে। মানে কিসের মানসিক প্রস্তুতি, কি বলবি? ভাই ইকুর বিয়ে হয়ে গেছে। এমন কথা শোনার জন্য রহমত মোটে প্রস্তুত ছিল না। রহমতের কান যেন নিমিশেই গরম হয়ে গেল, চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রহমত শিহাবের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গলায় গম্ভীরতা এনে বলে, মজা করছো? এসব নিয়ে মোটেও মজা করা পছন্দ না আমার। আমরা কেউ মজা করছি না, যেটা সত্যি সেটাই তোকে বলছি। মাথা ঠিক আছে তোদের? কী জানা বলছিস, প্লিজ মজা করিস না। তোরা জানিস আমি ইকরাকে কতটা ভালোবাসি, প্লিজ শিহাব ইকরাকে ডেকে আনো না। শান্ত হ রহমত, ইকরা এখন আর তোর নেই, ওর 3 মাস আগেই বিয়ে হয়ে গেছে। আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার ছিল না, তার ছেলের সাথে বিয়ে হয়েছে। স্যারের নাকি ইকরাকে খুব পছন্দ ছিল, ইকরাকে ইকরার পড়ালেখার জন্য আরও বেশি পছন্দ করত, তাই তার ছেলের বউ বানিয়েছে ইকরাকে। রহমত সাথে সাথে সোহাগের গালে কষি এক থাপ্পড় বসায়। কি বলি তুই? হ্যাঁ আরেকবার বল। ইকরা বিয়ে করেছে? ওকে এবার দেখবি রহমত কি কি করতে পারে, আগুন জ্বালিয়ে দেব। আমার সাথে বিশ্বাসঘাতকতা? ভাই কেউ তোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি, ইকরাকে বাধ্য করেছে বিয়ে করতে। সব থেকে বড় বেঈমান তোরা, আমাকে কেউ জানাতে পারলি না। ভাইয়া আমরা কেউ জানতাম না, ইকু আপনার কথা যখন ওর বাড়িতে জানাই তখন ওরা জোর করে চুপে বিয়ে দিয়েছে। এমনকি মিশরা তো জানতো না ওর বিয়ের কথা, আমরা কেউ জানতাম না শুধু ওর ফ্যামিলি ছাড়া। তারপর যখন আপনাকে জানাতে চেয়েছিলাম তখন ইকরা অনেক রিকোয়েস্ট করে বলে বিয়েটা তো হয়ে গেছে, এখন চাইলেও রহমতের কাছে ফিরতে পারবো না, শুধু শুধু রহমতকে জানিয়ে ওকে কষ্ট দিতে পারবো না আমি। তোরা কেউ প্লিজ ওকে জানাবি না, ভাই মিশর কাছেও একটা চিঠি রেখে গেছে আর বলেছে সেটা যেন আপনি ফিরে এলে দিয়ে দেয়। আমি মিশুকে আসতে বলি চিঠিটা নিয়ে। রহমত পুরো স্তব্ধ হয়ে যায়, এটা কি সত্যি ঘটেছে নাকি ও স্বপ্নে দেখছে? এটা যদি স্বপ্ন হতো রহমতের কাছে হয়তো এর চেয়ে বেশি খুশি আর কিছুই হতো না। কিন্তু কি করার, জীবনের বাস্তবতা যে বড় কঠিন, মানুষের প্রত্যাশা অনুযায়ী জীবন চলে না, সব কিছুই উপরওয়ালার হাতে। মানুষের জীবন এক এক সময় এক এক দিকে চলে যায়। নদীর স্রোতকে যেমন নিয়ন্ত্রণ করা যায় না, তেমনি মানুষের প্রবাহমান জীবনের গতিকেও নিয়ন্ত্রণ করা যায় না। সময় বড্ড নিষ্ঠুর, আগের সময় যদি যাওয়া যেত তবে বেশ হতো, তাই না? এটা শুধু কল্পনাতেই হয়, মানুষ এমন কিছু শুধু কল্পনা করে আনন্দ পায়, বাস্তবে এসব ভাবা মানে খুব বেশি বোকামোর কাজ হয়ে যায়। রহমত একটা কথাও বলছে না, চোখের পলকও ফেলছে না, এক ধ্যানে মাটির দিকে তাকিয়ে আছে। ওর এখন ঠিক এই মুহূর্তে কি করা উচিত সেটাও নিজেও জানে না। নিজেকে কেমন উন্মাদের মতো লাগছে, বেঁচে থাকতে ইচ্ছে করছে না। কার জন্য বাঁচবে? যার জন্য বাঁচতে চেয়েছিল সেই তো ফাঁকি দিয়ে হারিয়ে গেছে। এমন মানুষের জন্য কি রহমতের কষ্ট পাওয়া ঠিক হবে? ইকরা কেন ওর সাথে এমন করল? ও তো কথা দিয়েছিল পৃথিবীর কোনো শক্তি ওকে রহমতের থেকে কেড়ে নিতে পারবে না। আচ্ছা এই জন্য কি লাস্ট 6 মাস ওর সাথে ইকরা কোনো কন্ট্যাক্ট রাখেনি? ও কি ইচ্ছে করে বিয়েটা করলো? তা না হলে কি করে হবে? শিহাব তো বলতো ওকে জোর করে বিয়ে দিয়েছিল। রহমত আর ভাবতে পারছে না, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। এত কষ্ট হয়তো ও কোনোদিনও পায়নি। ইকরা যখন বলতো ওর যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তখন ইকরার কথাগুলো বিরক্ত লাগতো রহমতের কাছে। কিন্তু আজ
এগুলোই যেন সবচেয়ে চরম সত্যি। আমরা বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রহমত কিভাবে পারবে ইকরাকে ছাড়া একা থাকতে, ভালো থাকতে? সবার ভালোবাসা এখন রহমত হয়তো ইকরাকে বোঝাতে পারেনি সে কতটা ভালোবাসে ইকরাকে। দোস্ত, চোখের পানিটা মুছে ফেললাম। কি বলবো বুঝতে পারছি না, এমনিতেই তোর চর খেয়ে আমার গাল ব্যথা হয়ে গেছে। একটা গেছে তো, কি হয়েছে? আরেকটা আসবে। আমার বন্ধু কম কি সুন্দর নাকি, ইকরা চেয়েও সুন্দর আর ভালো মেয়ে এনে দেবো তোকে। কালকেই দেখবি তোর পিছিয়ে মেয়েদের লাইন লাগিয়ে দেবো। তুই এখন সরকারি চাকরি করিস ভাই, সবে আলাদা। কখনো কাউকে মন থেকে ভালোবেসেছিস? বাসিস নি তো, তাই বুঝবি না। ভালোবাসা দশটা না একটা হলে যথেষ্ট যদি মন থেকে ভালোবাসা যায়। ভালোবাসা সবার প্রতি আসে না, এটা আসে মনের গভীর থেকে। ভাই, আমি মন থেকে ভালোবেসে তোর মতো দেবরেশ হতে চাই না। আমার কাছে লাভ ইজ এ গেম। সিহাব কোথায় গেল? তোকে না বলে গেল এখন যে মিশরাতের কাছে চিঠি নিবে আর রাতের বেলা তোর হাতে পৌঁছে দিবে। রাতে আমি বাড়ি থেকে আর বের হব না। আজ আমরা একসাথে থাকবো, তোকে আমরা একা ছাড়ছি না। আমি আন্টিকে বলে দেব ফোন করে, একা একা কি না কি গড়িয়ে বসবি। ইকরার সাথে কন্ট্যাক্ট করবি, মিশরাতের কাছে হয়তো ওর নাম্বার আছে। না কেন, আমি চাই না আমার জন্য নতুন জীবন অশান্তি হোক। ও সুখ খুঁজতে গিয়েছে না, সুখেই থাক। কি বলবো ভাই, বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। কয় মাসে ছুটিতে এসেছিস? এক মাস। অনেক দিন। সুইটির বিয়ে কবে? জানি না। সবাই কিছুক্ষণ নীরবতা পালন করে। আশেপাশে ছোট ছোট ছেলেমেয়েরাও এসে রহমতের সাথে দেখা করে যায়। ওদের অনেক প্রিয় ওদের রহমত ভাইয়া। সন্ধ্যার আগে দিয়ে ওর মা ফোন দেয়। তখন মুজাহিদ বলে আজকে ওরা একসাথে থাকবে আর রহমত ওর বাবার সাথে দেখা করে এসেছে মার্কেটে। সোহাগ রহমতের মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রহমতকে নিয়ে যায় ওদের আড্ডার আসর, নদীর তীরে খোলা আকাশে নিচে বিশাল বড় মাঠে। রাতের আকাশ জোড়া ঝলমল করছে সব তারা। হেমন্তের শেষের দিকে সূর্য উত্তরায়ণে দিন কয়েক আগেই গিয়েছে মহাবিষুব। বিষুবরেখা পার করে উত্তর গোলার্ধে প্রবেশ করেছেন সূর্যিমামা। দুপুরে বাইরে বেরোলে তার টেরো মিলছে। চৈত্র মাসে সূর্য রয়েছে মীন রশিতে আর এখনও তেমন কালবৈশাখের দেখা না মেলে আকাশ ঝকঝকে পরিষ্কার, তাই রাতভর আকাশ জোড়া ঝলমল করছে সব তারা। সন্ধ্যার আকাশ সূর্য ডুবলেই পশ্চিম আকাশ এখন হীরের মতো জলজল করছে সন্ধ্যা তারা, যা আসলে শুক্র গ্রহ। রহমত একধানে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, রহমত মনে মনে ভাবছে, কখনো আমি বুঝিনি এইভাবে তোমাকে হারিয়ে ফেলব স্বপ্নের মতো করে। তাহলে কখনো দূরে যেতাম না, গ্রামে এসে এত বড় সত্যিটা যে আমি মেনে নিতে পারছি না। একরা, তুমি আমার ভালোবাসা হলেও আমার বন্ধু সবার আগে ছিলে, আর আজ দেখো আমার পাশেই তুমি নেই। ছায়া হয়ে সব সময় পাশে ছিলাম তোমার। আমি যদি একবার কাছে থাকতাম, দেখতাম কি করে হারিয়ে যাও তুমি। কাজটা মনেও ঠিক করলেন একরা মনে, আমি কখনো তোমায় ক্ষমা করব না। একটা বারের জন্য আমাকে জানাতে পারতে। দোস্ত, কি ভাবছিস? হ্যাঁ ঠিক আছিস তো? তোর মাথায় উল্টাপাল্টা কিছু নাই তো? এত চুপচাপ কেন? আমি সব সময় ঠিক থাকি। আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেওয়া অর্থ ভালোবাসার মানুষকে পাশাপাশি আপন জনদেরও সারা জীবনের জন্য হারানো। সেই সঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলেছে আমার। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেওয়ার নাম জীবন নয়, বরং নিজের পরিবারের জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নামই জীবন। তুই এতটা স্ট্রং কিভাবে? তো তোরা কি চাস আমি ভেঙে পড়ি? নো, আমরা চাই তুই এভাবেই থাক, কিন্তু তুই যতটা শান্ত আছিস এটা আমাদের কল্পনার বাইরে। আমরা তো ভেবেছিলাম তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না, কিন্তু আমরা ভুল, তুই মানিয়ে নিয়েছিস নিজেকে। নিজেকে সেই গতিতে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে বেঁচে থাকা। আমরা অনেক সময় নিজের জন্যই কেবল বেঁচে থাকি, কিছুটা স্বার্থপরের মতো। আমি কি চেয়েছি, আমি কি পেয়েছি, সেটাই মুখ্য বিষয় নয়। সবসময় অতীতের ভালো দিকগুলো মনে রাখতে হয়। খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দেওয়া হয়তো সুখকর হয় না। তখনই শিহাব আসে মাঠে। আজকে তো ভালোই ঠান্ডা ঠান্ডা, খুব তাড়াতাড়ি শীত পড়ে যাবে মনে হচ্ছে। কি খবর ছোট ভাই? হ্যাঁ, পকেট থেকে বের করে চিঠি বের করে রহমতের কাছে দেয়। ইকরাকে একবার খবর দিলেই তো ছুটে আসতো শিহাব। হ্যাঁ, আমি তো বললাম মিশুকে ভাইয়া আসার কথা, যেন ইকুকে জানাই। না দরকার নেই, এটাকে বললে আমি গ্রাম থেকে চলে যাবো 3 মাসের আগে।
আচ্ছা, আমি মিশুকে বলে দিব ইকরাকে যেন না জানায়। রহমত চিঠিটা নিয়ে মনে মনে পড়তে লাগলো। প্রিয়, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, রাগ করাটাও স্বাভাবিক। কি করবো বলো, আমি যে আর পারলাম না পরিবারের সাথে যুদ্ধ করতে। প্রতিদিন মনের সাথে যুদ্ধ করে ভুলে যেতে চেয়েছিলাম তোমায়, কিন্তু আমি হেরে যাই তোমায় ভুলতে পারি না। মাঝরাতে বড় বেশি অসহায় মনে হয় নিজেকে, চোখের জল বান পারে না, বুক ফাটা আর্তনাদ আর চোখের জলের কাছে আমার সুখে থাকার অভিনয়টা হেরেই যায়। আবার বিয়ে যখন প্রচুর তোড়চুর, তখন আমি তোমার কথাটা বাসায় বলেছিলাম, তারপর দেখেই আমার ফোন কেড়ে নেয়। আমি আরও দিশাহারা হয়ে পড়ি, আমাকে আব্বু চাচ্ছু আম্মু অনেক বকে, আম্মুর হাতে মারও খেয়েছে বেশ কয়েকবার। তোমার সাথে যোগাযোগ করার কোনো উপায়ই ছিল না, তাহলে আমাকে বের হতে দিত না। আমার এই অপরাধ ক্ষমা করে দিও, তোমায় যে বড্ড বেশি ভালোবাসি। আমি বলেছিলাম না আমাদের ভালোবাসাটা অসমাপ্ত থেকে যাবে, কারণ আমার মন থেকে বলছিল আমি তোমাকে আমার করে পাবো না। আমার মনের ভিতর অনেক চাপা কষ্ট, কাউকে বলতে পারিনি, শুধু নীরবে তার লুকিয়ে রেখেছি। মিস্টার সিফাত কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি। খুব ইচ্ছে ছিল তোমার সাথে ঘর বাঁধবো, ছোট্ট একটা সুখের সংসার হবে আমাদের, কিন্তু বিধাতা হয়তো তা চায়নি, তাই দুজনকে আলাদা করে দিল। প্রাণ খুলে আমার সব কষ্টের গল্পগুলো তোমায় শোনাবো বলে জমা রেখেছিলাম, কিন্তু ভাগ্য বড়ই নিষ্ঠুর, আমার সেই সময়টা আর আসলো না। আমার বিয়ের দিন আমি নিজেও জানতাম না। আমি ভেবেছি দেখতে এসেছে, প্রায়ই তো আসে, কিন্তু যখন শুনলাম আমার বিয়ের জন্যই স্যার আর তা ছেড়ে এসেছে, বিশ্বাস করো রহমত, আমি নিজের মধ্যেই ছিলাম না। কষ্টের ভারে যখন খুব বেশি ভেঙে পড়েছি, তখন আমার চাচি আমাকে সামলিয়েছে। আমাকে যে একটু সুখটা তোমার কাছে পেতে ইচ্ছে করছে, সেটা এখন অন্য কারোর মাধ্যমে খুঁজে নিতে হবে। আমার দম বন্ধ হয়ে আসছে, কি করব কিছুই বুঝতে পারছি না। আজ আমার বিয়ে হয়েছে একদিন, আজকে আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে। মায়ের কাছে অনেক কান্নাকাটি করে মিসরাতের সাথে দেখা করতে গেছি, শুধুমাত্র তোমায় কথাগুলো বলবো বলে। আমায় ক্ষমা করে দিও, তোমার কাছ থেকে দূরে সরে যেতে হচ্ছে, কিন্তু কখনো আমার মন থেকে কেউ তোমায় সরাতে পারবে না। তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়, তাহলে আমি ভুলে যেতেও রাজি। ভুলতে হয়তো কোনোদিনও পারবো না, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো। কেউ না জানুক, তুমি তো জানতে, তোমার একটু ছায়া পেলে ভুলে যায় জীবনের সব না পাওয়ার কষ্ট আর যন্ত্রণা। তুমি আমায় ভালোবাসতে শিখিয়েছিলে, আমার মতো এক দাম্ভিক মেয়েকে বুঝিয়েছিলে ভালোবাসা কি, নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে। কিন্তু আজ দেখো, আমার এত কষ্টের সময় তোমাকে কাছে পেলাম না। পৃথিবীর কোনো কিছুতেই এতটা সুখ পাইনি যতটা সুখ পেয়েছিলাম তুমি পাশে থাকলে। শুধু ভালোবাসা না পাওয়ার কষ্ট নয়, তোমার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাই। তুমি বলেছিলে না আমাকে অনেক পড়তে হবে, ডাক্তার হতে হবে। আমি পড়ব, খুব করে পড়ব, তোমার স্বপ্ন পূরণ করব, আর তোমার অপেক্ষায় থাকব। তুমি যেদিন ট্রেনিং শেষ করে আসবে আমাকে জানাবে, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটতে আসব। যদি তুমি আমাকে মেনে নাও, আর যদি মেনে না নাও, তাহলে বলবো আমায় তুমি ক্ষমা করে দিও, আমাকে ভুলেছে। তবে আমার বিশ্বাস তুমি ফিরে আসবে আমার কাছে। তোমায় ভুলে থাকা, তোমার থেকে দূরে সরে থাকা এত বেশি কষ্টের কেন বলতে পারো? যাই হোক, আমি চলে যাচ্ছি, আজকের কিচ্ছু বলবো না। শুধু মনে রেখো, অবুঝের মতো তোমায় ভালোবেসেছিলাম, তোমায় জোর করবো না, তবে চাইলে ফিরিয়ে নিও, আর না হলে ক্ষমা করে দিও। এটি তোমার পুতুল বউ। রহমতের চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ে চিঠির উপর। ওর কাছ থেকে নিয়ে সোহাগ জোরে জোরে পড়তে থাকে। সিফাত আমার সাথে একটু মেসরতে দেখা করিয়ে দেবে কালকে? হ্যাঁ ভাই, ও আপনার সাথে দেখাই করতে এসেছে, আজকে রাত হয়েছে তাই নিয়ে আসলাম না। আচ্ছা ভাই, আপনি চাইলে কিন্তু ও সব ছেড়ে চলে আসবে, মিশুকে জানিয়েছে। না, ও দেখেন আছে, ভালো থাক, আমি ওর সুখে কখনোই বাধা হব না, ওকে দূর থেকেই ভালোবাসবো, যেটা হবে আমার পবিত্র ভালোবাসা। কারণ এই ভালোবাসায় কোনো কিছু পাওয়া হবে না, শুধু নীরব কিছু থাকবে, অভিমান যা কখনো কেউ ভাঙতে পারবে না, কিছু অশ্রু বিন্দু থাকবে যা কেউ কখনো মুছে দিতে আসবে না। তুই একটু দেবদাস মদ কা সিগারেট খা, রহমতকে হাসানোর জন্য বলে। ভালোবাসা মানে তাকে পেতে হবে, না হয় ভোলাবে একটু দেবদাস, কি ভয় যায়। ভালোবাসা মানে কাউকে জয় করানো হয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায়, যার জন্য বিন্দুমাত্র আফসোসও কখনো হয় না। আসলে আমাদের মানব মন খুবই অস্থির এক জিনিস, সে যে কি চায় সে আসলে নিজেও জানে না, আবার সব কিছু জেনেও এই মন ভুল পথে পা বাড়ায়। কিছু কিছু মানুষ নিঃস্বার্থভাবে শুধু ভালোবেসে যায়, মানুষের উপকার করে যায়,
এর বিনিময়ে কিছুই আশা করে না তারা। শুধু এটুকুই চায় যে তারা যখন কষ্টে থাকে তাদের চারপাশে যেন সবাই থাকে। কিন্তু সে সময় যখন সে কেউই তার আশেপাশে থাকে না, সে অনেক কষ্ট পায়। কিন্তু তারপরও সে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। হয়তো এটাই জীবন, অথবা এটাই পৃথিবীর নিয়ম। আর আমি আমার অয়াসে আমার দুই বন্ধু আর এক ছোট ভাইকে পেয়েছি। আমারও আর কিসের কষ্ট। ভালোবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভূতি, যা কেবল শুধুমাত্র ভালোবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয়। ঠিক বলছিস। এভাবে ওরা অনেকক্ষণ গল্প করতে থাকে। আজকে রহমতের কথা শুনে ওর সব কাজিনরা ছুটে এসেছে। রাত 9:30 দিকে শিহাব চলে যায় বাড়িতে। আরও অনেকক্ষণ আড্ডা দিয়ে রহমত আর সোহাগকে মুজাহিদ নিয়ে যায় নিজের বাসায়। আগের থেকে ওর মাকে বলে রেখেছিল, তাই মুজাহিদের আজকে রহমতের উপলক্ষে অনেক বড় অনেক ভালো ভালো রান্না করে খাওয়ায় ওদের। ডিনার শেষে মুজাহিদ, রহমত আর সোহাগ একটা মুভি দেখতে বসে সিরি অন করে, কিন্তু হঠাৎ করে রহমত ওয়াশরুমের কথা বলে ছাদে চলে যায় আর আকাশের দিকে তাকিয়ে বলে, আজ না খুব একা একা লাগছে, ঠিক না? চোখের সামনে তুমি নেই, তবুও যেন তোমার ছায়া দেখতে পাই। কেন এমন হয় বলো তো? ভালোবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে? তোমাকে ছাড়া যাওয়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। সবার সামনে স্ট্রং হওয়ার চেষ্টায় আছি, কিন্তু পারছি কোথায়? আমার যে মন ভালো নেই, জানি না কি হলো, পাশে তুমি নেই, কি করবো আমি এখন? এবার ভেবেছিলাম তোমায় বিয়ে করে বউ বানাবো, কিন্তু তার আগে আমাদের বিচ্ছেদ হলো। আমার ট্রেনিংয়ে চলে যাওয়াই হয়তো আমাদের বিচ্ছেদের প্রথম অংশ ছিল। ভেবেছিলাম তুমি আমি সারা জীবন একে অপরের পাশে থাকবো। কেন তুমি এভাবে হারিয়ে গেলে? ভাবিনি কখনো এমন করবে পিতাটা। হয়তো কোনো পাপ করেছিলাম, তারই শাস্তি স্বরূপ তোমায় হারিয়ে ফেললাম। রহমত কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি, কিন্তু আজকে কেন যেন নিকোটিনের ধোঁয়া উড়াতে খুব ইচ্ছে করছে। তাই ছাদে আসার সময় মুজাহিদের আলাদা রাখা প্যান্টের পকেট থেকে একটা সিগারেট নিয়ে এসেছিল। দুই টান দিতে ওর অবস্থা খারাপ হয়ে যায়। তারপরেও ওর মনের অশান্ত ভাব দূর হচ্ছে না। দূর করতে নিকোটিনের ধোঁয়াকে বড্ড আপন মনে হলো। এই ধোঁয়ার সাথে সাথে ওর মনের কষ্টের ধোঁয়াও উড়িয়ে দিচ্ছে। সময় বড্ড বেইমান, নিজের মতো করে চলে না। পরের দিন সকাল সকাল রহমত বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে দেখে ওর বাবা আরমান চৌধুরী অনেক রেগে আছে ছেলের উপর। পাক্কা দুবছর পর ছেলে এসেছে, তাও নিজের বাড়ি না গিয়ে না থেকে বন্ধুর বাড়ি গিয়েছে। এটা কোনো বাবা মায়ের পক্ষেই সম্ভব হবে না খুব সহজে মেনে নেওয়া। এখন এসছো কেন? বন্ধুদের কাছে যাও, সেখানেই থাকো, বাড়ি আসার প্রয়োজন আছে কি তোমার? সরি বাবা, আসলে অনেকদিন পর এসেছি, তাই ওরা জোর করে আটকে দিয়েছে। আর কখন হবে না এমনটা? তোমার মা ভিতরে অপেক্ষা করছে, তোমরা যাও। রহমতের মাও কিছুটা অভিমান করে বসে আছে। রহমত গিয়ে মায়ের রাগ ভাঙায়। এভাবেই সারা দিন কেটে যায় ওর। বিকেলের দিকে শিহাবের কল আসলে রহমত মিশরাতের সাথে দেখা করতে যায়। ভাইয়া কেমন আছেন? ভালো, আর থাকতে দিলে কোথায় তোমরা? এই তো বড় ভাই মানতে, একটাবার ফোন দিয়ে জানাতে পারলে না ভাই ইকুর বিয়ে হয়ে যাচ্ছে। আসলে সরি ভাইয়া, আমার সামনেই বিয়ে, ও আসবে, আর আপনি তো আছেনই, তখনই ওর সাথে দেখা করে নিয়েন। আর হ্যাঁ, ও মেডিকেলে চান্স পেয়েছে। তোমার বিয়ে মানে কার সাথে? একটা বড় লোক জামাই পাইছে ভাই, ইকুর জামাইটা না, তাও ঠিকঠাক জাতের হইছে, খুব সুন্দর দেখতে, আর ওর জামাই হেভি বয়স্ক আছে। কিছু বললো না। ইকটার হাজবেন্ড কি করে? রেদওয়ান ভাইয়া তো একটা প্রাইভেট ভার্সিটির লেকচার, পাশাপাশি নিজস্ব বিজনেস আছে। তুই এটা বলে মিশরাত কাশতে বললি, এটা তো আমরাই বলতে পারতাম। না শুধু এটা না, তোরা যাই এখান থেকে, ওর সাথে আমার কথা আছে। আমাদের সামনে বলা যাবে না? না। সবাই কিছুটা দূরে যাওয়ার পর ইকরা কি কি বলে গেছে? ভাইয়া চিঠি পড়েননি? ওর মাঝে সব আছে। বোন একটা অনুরোধ করি, ওকে বলুন আমি এসেছি। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা আমার জন্য কষ্টে থাকুক, ও যেখানে থাকুক ভালো থাকুক। আপনার কষ্ট হচ্ছে না? শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়, নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষের সুখী রাখার নামই ভালোবাসা। এটা জানো তো, সব ভালোবাসা যে পরিণত পাবে এর কোনো কারণ নেই। কিছু কিছু ভালোবাসা অপরিণতই না হয় থাক, যেটা করার কিচ্ছুই থাকবে না, আমি চাইলেও ওকে নিজের করতে পারবো না। জি ভাইয়া, ও লাস্টের দিন আমাকে ছুড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। এগুলো তো কাঁদিয়ে নিজেও অনেক কেঁদেছে, তাহলে আমি কী করে ওকে দোষী করি বলো তো? থাকবে কিছুদিন, দেখি কী করা যায়।
ইকুর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন, আমার কাছে ওর নাম্বার আছে। না, এই পাপ কাজটা আমি করতে পারবো না, এটা করলে ওর স্বামীকে ঠকানো হবে, সাথে আমার আর ওর কষ্ট বাড়বে আর কিছুই না। দুজনে কিছুক্ষণ নীরব থেকে রহমতই বলে, জানো মিশ্রত, কখনো কল্পনা করতে পারিনি এমনটা হবে। যখন ইকরার সাথে যোগাযোগ বন্ধ হয়েছে ভেবেছিলাম হয়তো কোনো সমস্যার জন্য যোগাযোগ হচ্ছে না, পরে আবার প্রবলেম ঠিক হলে করে নেবে। তারপর যখন দুই তিন মাস ওর ফোনটা বন্ধ একটু খটকা লেগেছিল, তারপর আমি সোহাবকে বলি যে ইকরা ঠিক আছে নাকি, ও বলে দেখা তো হয় না, ও তো বের হয় না, ওর আব বসেছে, হয়তো ঠিকই আছে। এখন বুঝতে পারছি কেন যোগাযোগ করেনি। ভালোবাসার শব্দটা হয় না কখনো পুরনো, কখনো হয় না, কখনো মলিন হয় না, ধূসর বা বর্ণহীন হয় না, যা হয় শুধু রংধনু রঙে রঙিন হয়। না সেটা এবার কিনবা ওপারের, তারপরেও ভালোবাসা তো শুধু ভালোবাসাই। তাই আমি তোমাকে বলছি, আমার মতো কষ্ট পেও না, সময় থাকতে সব ঠিক করে নাও, আমি তোমাকে সাহায্য করব। আমি আন্টি আঙ্কেলের সাথে কথা বলবো, তারা নিশ্চয়ই আমার কথা ফেলবে না। মানে? আমি জানি মিস্টার তুমি সিহাবকে ভালোবাসো, এখানে আমাকে বলেছিল। ভাইয়া প্লিজ এই কথাটা কারোর সামনে আসতে দিয়েন না। নিজের ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে চাইছো? কি করব আমি, ওই গাথাটা তো বোঝেই না, আর ও আমার বিয়ের কথা শুনে আগের মতো কথাও বলে না। ইকরাও নেই, আমার কষ্টগুলো আমি কাউকে বলতে পারি না। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে তবে বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে, আর কেউ যদি তোমার আড়ালে কাঁদে তোমার জন্য তখন বুঝবে সে তোমায় ভীষণ ভালোবাসে। সিহাবও তোমায় ভালোবাসে আমি যতটুকুকে চিনি, হয়তো বন্ধুত্ব নষ্ট হবে ভয়ে কখনো বলেনি। তুমি আমার নিজের মনের কথা বলে দেখোই না, নিমেষেই খুশি হয়ে যাবে। এই রহমত বল, কালকে তোর অন ডিউটি না, যাবি ঘুরতে? কোথায়? কোথায় আবার কোথাও না, এই আশেপাশের পরিবেশ, এত সুন্দর জায়গায় চার বন্ধু বান্ধব একসাথে বদলি হয়েছি, এর চেয়ে আর বেশি খুশি কিছু আছে? পার্টি দিব মাম্মা, আর তার সমস্ত দায়িত্ব তোর, কারণ তুই সার্জেন্ট হয়েছিস বেশ কিছুদিন আগে, আর এখন পর্যন্ত কোনো ট্রিট নাই। আচ্ছা ঠিক আছে, কাল দেবো ফাইনাল। ঠিক বলেছিস তো, যাই হোক শোন, আমি তো ভাবতেই পারিনি নীলগিরিতে আমাদের বদলি করবে, ও মাই গড, তাও আবার চারজনকে একসাথেই। শুনছি, এখন বল আমার এতে কি উপকার হলো? রাফিজ মেয়েদের মতো করে মুখ ভেঙালো। কে কে যাচ্ছি? তুই, আমি, তোর ভাবি, আমার পিচ্চি রিফাস, ওর বউ। আরে বাবা ভাবি, ওরে বাবা ভাবিরা যাবে? ভাই মাফ চাই, আমি তোদের কাপলদের মাঝে আমি নাই। তো সিঙ্গেল থাকছিস কেন? মেয়ে তো রাজি, শুধু তুই হ্যাঁ বল, কি বলিস রিমি? রহমত পাশে তাকিয়ে দেখে এক আর্মিদের ড্রেস পরা এক সুন্দরী রমণী ওর দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে। রহমত বাঁকা হেসে আবার নিজের কাজে মন দিল। খোঁচা মায়েরা বললি একটা কথা, যে আমার দ্বারা কখনো সম্ভব হবে না। কেন হবে না, গত ছয় বছর ধরেই তো বুঝাচ্ছি, বুঝছিস না কেন? আবার শুরু করলি, এই তোদের মুখে কি আমার বিয়ে ছাড়া কোনো কথা নেই? অবশ্যই না, কারণ আন্টি অল টাইম আমাদের ফোন দিয়ে বলে তোকে বোঝাতে, বয়স তো আর কম হলো না, দেখ আমরা এক বাচ্চার বাপ হয়ে গেছি, আর তুই যার জন্য বিয়ে করছিস না সেও মনে হয় মা হয়ে গেছে। আর তুই শোন, তুই যাকে ভালোবাসিস তার মাঝে তোর সুখ নিহিত, না যে তোকে ভালোবাসে বরং তার মধ্যেই তোর সুখ নিহিত। দেখ মেয়েটাকে, শুধুমাত্র তোর জন্য এখনো বিয়ে করছে না, বড্ড বেশিই ভালোবাসে তোকে। আমি কি বিয়ে করতে নিষেধ করেছি? করছি না কেন, আমি তো ধরে রাখিনি। বললি একটা ফাউল কথা, তুই বুঝিস না কেন বিয়ে করছে না? চুপচাপ কাজে মনোযোগ দে। আচ্ছা সব বাদ, যাবি তো? যা, তোদের ফ্যামিলির মধ্যে আমি যেয়ে কি করব? ফ্যামিলি ম্যাটার আর কই থাকলো, আমার বউ তো জানিসই, যেখানেই যাবে রিফাজের বউরে সাথে নিয়ে। মাঝে মাঝে মনে হয় আমার সাথে আর বিয়ে হয়নি, রিফাজের বউরেই বিয়ে করছে। ভাই কি যে এক অবস্থা, মাইয়া মানুষ মানেই প্রচুর প্যারা। তাহলে তো আমি শান্তিতেই আছি বেশ, আর সেই শান্তি তোদের সহ্য হচ্ছে না। আমাদের রিমি এমন না, তাই না বান্ধবী? তোরা সবসময় উড়ে কেন ধানুষ ভাই? ওদের কথার মাঝে রিমিও চলে আসে কাজ শেষ করে ওদের সাথে যোগ দিতে। হ্যাঁ, দেখতে দেখতে আরও কেটে যায় প্রায় ৬ বছর। এই ৬ বছরে একবারের জন্য ইকরাকে ভুলতে পারেনি রহমত, আর এই ৬ বছরে একবারও দেখা হয়নি ইকরার সাথে। রহমত ইচ্ছে করেই দেখা করেনি, রহমত বাড়িতে খুব একটা যায়ও না, বছরে একবার করে হয়তো যায় কি যায় না। ও এখন নীলগিরি সেনাবাহিনীর ক্যাম্পে আছে, কিছুদিন আগেই রহমত অফিসার হয়েছে, আর তারপরে ওরা নীলগিরি চলে এসেছে। এটা অবশ্য রহমতের ইচ্ছা ছিল, অফিসার বলে ও যা বলে তাই করে, সবাই মানে,
ওর মেজররাও রহমতকে সৎ আর্মি অফিসার বলে জানে। রহমত আগের চেয়ে বেশ সুন্দর আর হ্যান্ডসাম হয়েছে দেখতে। মুখে খোঁচা খোঁচা মোছ, দাড়ি, চুলগুলো আর্মিদের মতোই ছোট ছোট করে রাখা। চেহারার মাঝে একটা মধ্যবয়স্ক যুবকের ভাব এসেছে। রহমত এতদিন বিয়ে করেনি শুধুমাত্র ইকরার জন্য। ওভাবে হয়তো আর কাউকে সেভাবে ভালোবাসতে পারবে না। ওর গ্রামের বন্ধুদের বিয়ের শাদী হয়ে গেছে অনেক আগেই। সোহাগ মুজাহিররাও ভালো চাকরি করে। এবার গ্রামে গিয়ে সিহাবের সাথে দেখা হয়েছিল, সেও খুব ভালো আছে মিসরাতকে নিয়ে। রহমতের জন্যই মিসরাত আর সিফাত এক হতে পেরেছে। সবাই ভালো থাকলে শুধু ভালো নেই রহমত। আজও যে ভুলতে পারল না তার প্রিয়সীকে। আজকে ওরা বেরিয়ে গেল নীলগিরির উদ্দেশ্যে নিজেদের ফর্মাল ড্রেসে। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে, তাহলে নীলগিরি হচ্ছে সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরি পাহাড়ের চূড়াতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে একটা নীলগিরি পর্যটক কেন্দ্র। নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য বিমোহাসী। রহমত রিফাজ মেয়ে আর নয়নের ছেলেকে নিয়ে সরে আসে। ওর পেছন পেছন রিমিও আসে। রিমি গিয়ে নয়নের ছেলের হাত ধরে দুজনে গল্প করতে করতে আসছে। আর এদিকে রহমত রাফেজের মেয়েকে কোল নিয়েই সেই চিরচেনা মানুষটিকে খুঁজতে ব্যস্ত। এদিক ওদিক তাকিয়ে খুঁজছে, তখন পেছন থেকে একটা মেয়ে ডাক দিল রহমত বলে। রহমত আচমকা পেছনে ঘুরতে স্তব্ধ হয়ে গেল। তার মানে এটা কল্পনা নয়, এটা সত্যি ইকরা ছিল। ইকরার সাথে হঠাৎ করে, রহমত মনে মনে ভাবছে, এই তো আমার সেই ইকরা যাকে একটি পলক দেখলেই থমকে যেত আমার সমগ্র জল্পনা কল্পনা। অবশ্যই ইকরা আজ আমার নেই, যাকে হারিয়ে ফেলেছি 6 বছর আগে। ইকরাকে আজও সে আগের মতোই সুন্দর লাগছে। টানা টানা চোখ, বাতাসে আজও উঠছে লম্বা কালো সেই ঘন কেশ, লাগেছে ওর একটা নোজপিন, কি অপরূপই না দেখাচ্ছে। তবে একটা জিনিস পরিবর্তন হয়েছে, ইকরার সামনে টেডি স্টাইলে কাটা টেডি চুলগুলো আর নেই, যার জন্য ওকে পুতুল বলে ডাকতাম। সে বাচ্চা মেয়েটি আম্মু আম্মু বলে তাকে জড়িয়ে ধরছে বারবার। তার এদিকে বারবারই যেন খুন হচ্ছি আমি। স্মৃতির পথে ভেসে উঠতে থাকলো আমার ধুলি পড়া সেই সুখের মুহূর্তগুলো। ইকরা কিছু বলতে যাবে, তখনই রিমি এসে বলে, কি হলো, চলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রিমি, তুমি একটু ওদের নিয়ে সামনে আগাও, আমি আসছি। রিফাজের মেয়েকে আমি রিমির কাছে দিয়ে বললাম। ইকরা আমার দিকে কেমন অপরাধী চোখে তাকিয়ে বলল, কেমন আছো রহমত? যেমনটা থাকার কথা ছিল ঠিক তেমনটা আছি। ক্ষমা করতে পারোনি আজও, তাই না? ভুল ত্রুটি ও ভালো মন্দের মিশেলে মানুষের জীবন। কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু কারোর ভুলে তার প্রতি ক্রোধ দেখানো, রাগ ঝাড়া ভীষণ নিন্দনীয়। এসব মানুষকে ছোট করে আমল দামা থেকে স্বভাব মুছে দেয়। বিপরীতে ক্ষমা মানুষের মান মর্যাদা বাড়ায়। কাউকে ক্ষমা করে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন অসাধারণ মানুষ। কথায় আছে জানো তো, যখন ক্ষমা চাইবেন তখন তাকে বুঝিয়ে দিন আপনি তাকে কত গুরুত্ব দেন আপনার জীবনে। আপনার জীবনের একটি অংশ জুড়ে সে আছে, তাকে তাকে বুঝতে দেন। এই কথাটা যদি আপনি মানেন তাহলে অবশ্যই তাকে আপনার মন থেকে ক্ষমা করতে হবে। তোমার এই রহস্যময় কথা বলার স্টাইল কখনো আর যাবে না। ক্ষমা কেন করব না, তোমার তো কোনো ভুল ছিল না। যাই হোক, বাদ দাও সেসব, এটা তোমার মেয়ে? হ্যাঁ। কোলে নিতে পারি? হ্যাঁ অবশ্যই। কি নাম ওর? ইথিকা রহমান। তোমার খবর কি বলো? তোমার বউ কিন্তু দেখতে অনেক সুন্দরী, পরিচয় করিয়ে দিলে না? ভয় পাচ্ছে এক্স গার্লফ্রেন্ড যদি কিছু উল্টাপাল্টা বলে? মজা করলাম তো। বলো ছেলে মেয়ে কয়টা? দুটো? পরিবার নিয়ে ঘুরতে এসেছো নাকি? একজনকে ভালোবেসেছিলাম, এটা তাকে এখনো ভুলতে পারিনি। তাকে ছাড়া ঘর বাঁধার কল্পনাও করতে পারিনি আমি। সে হয়তো বা পেরেছে, কিন্তু আমি পারিনি। আজও আমি আমার সেই পুতুল বউকেই ভালোবাসি। ইকরার মাথাটা চক্কর দিয়ে উঠল রহমতের এমন কথা শুনে। ইকরার পুরো শরীর কাটা দিয়ে উঠছে, সেই অদ্ভুতভাবে রহমতের দিকে তাকিয়ে আছে, যার অর্থ সে কিছুই বুঝতে পারছে না। রহমত মিথ্যা বলছে নাকি সত্যি? রিমির কথা ভাবছ? ও আমার সাথে চাকরি করে, আর ছেলে মেয়ে দুটো আমার বন্ধু। এখানে নীলগিরি সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্ব আমার উপর পড়েছে। আমি এখন ওখানকার হেড, আমি সার্জেন্ট রহমত আলী। রহমতের অফিসার হবার কথা শুনে ইকরা অনেক খুশি হয়ে যায়, যা ওর মুখে স্পষ্ট ফুটে উঠেছে। তোমার ডাক্তারি কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমিও বান্দরবানের হসপিটালে ট্রান্সফার হয়েছি বেশ কয়েক মাস আগে। পাশাপাশি তো তাহলে আছে, তোমার হাজবেন্ড কই?
এখানকার যে রিসোর্ট আছে সেখানে কথা বলতে গেছে। আমরা যেটাতে উঠেছি আমার ভালো লাগেনি, তাই অন্যটাতে শিফট করব। আমিও গিয়েছিলাম, বুড়ি কাঁদছিল, তাই বের হয়ে আসলাম। দেখো তোমার কোলে গিয়ে কি শান্তভাবে দেখছে তোমাকে। রহমত খেয়াল করলো বাচ্চার ওর গালে হাত দিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে, আর রহমতের খোঁচা খোঁচা গালে ছোট্ট হাত দিয়ে বোলাচ্ছে, কি হয়েছে বাউনি? হঠাৎ পিচ্চির একটা অমায়িক হাসি দিয়ে রহমতকে বাবা বাবা বলে ডাকতে লাগলো। রহমত কিছুটা ঘাবড়ে যায়। রহমতের এমন ঘাবড়ে যাওয়া দেখে ইকরাম মুচকে হাসি দিয়ে বলে, আসলে ওর বাবা আর তোমার অনেকটা মিল আছে তো, তাই গুলিয়ে ফেলেছে মনে হয়। দুজনের হেয়ার কাট এক, চিনা সব একই, তাই আর কি চিনতে সমস্যা হচ্ছে ওর, ছোট বাচ্চা তো। ইটস ওকে, নিয়ে নিলে কেন? ওর আব্বু এখন বের হবে, টেক্সট করেছে আমাকে, এগিয়ে যেতে বলল, শিফট হতে হবে, গোজগাছ তো আছেই। ওকে ভালো থেকো, অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। ইকরা কিছু না বলে চলে যাচ্ছিল, আবার কিছু একটা ভেবে ফিরে এসে বলে, কাল সকালে একটু দেখা করতে পারবে? অনেক কথা বলার আছে, প্লিজ না করো না। তোমার যদি অসুবিধা না হয় ঠিক আছে আসবো, আর আমার কোয়ার্টারটার পাশেই তোমাদের রিসর্ট। তোমার যদি অসুবিধা না হয় ঠিক আছে আসবো, আর আমার কোয়ার্টারটার পাশেই তোমাদের রিসর্ট, কোনো প্রবলেম হলে ডাক দিও। নাম্বার দাও। নাম্বার নেয়ার পর কাল এই সময়ে ভোর ঠিক 5টায় আসবো, ইথিকার বাবা ঘুম থেকে ওঠার আগেই। আচ্ছা বাই। ইকরা চলে যাচ্ছিল পিচ্চিকে কোলে নিয়ে, আর রহমত পেছন থেকে তাকিয়ে দেখছে, যার এক সময় ওর বউ হবার কথা ছিল সে আজ অন্য কারো সহধর্মিনী। রহমত এক তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে সরে এলো। রিমির কাছে যেতে রিমি জিজ্ঞেস করে, এটাই রহমতের সেই ভালোবাসা নাকি? রহমত কোনো ফণিতা না করে হ্যাঁ বলে দেয়। রিমি আবারও জিজ্ঞেস করে, রহমত এখনও ভালোবাসে নাকি? রহমত এবারও ভালোবার রহমত এবারও হ্যাঁ বলে। রিমি আর কিছু বলে না, ও রহমতকে বোঝাতে বোঝাতে ফেড আপ হয়ে গেছে। রিমি যে নয়ন আর রাফিজকেও বলে ইকরার কথা, ওরা তো ইকরার নাম শুনেই রাগে ফুসতে থাকে। কে দেখতে চাই ডেকে আন। শাট আপ, যেটা জানিস না সেটা কথা বলবি না। কি জানি না? এ টু জেড সবই জানি। তাহলে কেন বলছিস? ইচ্ছে করে কিছু করে দি। রিমির রহমতের কথা শুনে খারাপ লাগছে, একটা ছেলে যে কাউকে এতটা এতটা ভালোবাসে বা বাসতে পারে, হয়তো রহমতকে না দেখলে জানতই না। এই জন্যই ও রহমতের জন্য এখনও পড়ে আছে, নইলে রিমি কি পারত অন্য কাউকে জীবনসঙ্গিনী করতে? অফকোর্স পারত, কারণ সে যথেষ্ট সুন্দরী, সাথে সেনাবাহিনী কোনো দিক দিয়ে রিমি কম না। আমি চাইলে ওকে যে কোনো মুহূর্তে নিজের করতে পারতাম, ও আসতো, কিন্তু আমি চাইনি। তাহলে এত বছর পরে এগুলো কেন বলছিস? কারণ এত বছরেরও তুই বিয়ে করিসনি। তোদের মুখে বিয়ে ছাড়া কেন কোনো কথা নেই, এই রিজনে আমি বাড়িতে যাই না। এখন দেখি তোদেরও ছাড়তে হবে, চলে যাবো অন্য জায়গায়। রহমত রেগে এক কোয়ার্টারে যায়, কারণ ওদের সিঙ্গেলদের এক কোয়ার্টার আর ম্যারিডদের আলাদা, রহমতেরটা পাশেই। ওরা যেখানে ছিল এতক্ষণ সেখান থেকে দু তিন মিনিট লাগে যেতে। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। নীলগিরি তার রূপের পসরা সারা বছরই মেলে ধরে রাখে, এক এক সময় এক এক রূপের আধার নীলগিরি। সকালে মেঘের ভেলার খেলা, সূর্যোদয়ের আলোর মায়াময় চারপাশ মুগ্ধ হতে বাধ্য করে। সাধারণত বর্ষা শরৎ এবং হেমন্তে মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে। শৈলপ্রপাত বা চিম্বুকে আদিবাসীদের তৈরি জিনিসপত্র এখানে অনেক সুন্দর। বান্দরবান থেকে নীলগিরি পুরো পথ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে, আর এই জন্যে নীলগিরিতে খুব সকালে যেতে হবে। ইকরা খুব ভোরে মানে সূর্যাস্তের সময় উঠে নীলগিরি পর্বতের চূড়ায় চলে আসে। মাত্রই ভোরের আলোতে ফুটতে শুরু করেছে চারদিকে এখনও কুয়াশার রেশ কাটেনি। ইকরা যে দেখে রহমত আগে থেকেই ছিল। ইকরা পেছন থেকে প্রশ্ন করল রহমতকে, তোমার যেদিন ট্রেনিং শেষ হয়েছিল সেদিন কেন জানাওনি আমাকে? ফিরে কেন আসোনি? আমি পুরো এক বছর তোমার অপেক্ষায় ছিলাম, এই বুঝি ফিরে আসবে, কিন্তু আসোনি তুমি। তোমার মেয়ে কোথায়? ঘুমোচ্ছে। আর তার বাবা? সেও ঘুমোচ্ছে। তুমি এসেছো জানেন না? না, জানলে কি আর আসতে দিত নাকি?
খুঁজবে না মেঝেতে উঠে কাঁদে? না, আমার মেয়ে 10টার আগে উঠবে না, আর ওর বাবারও গভীর ঘুম, আমি ডাক না দিলে সারাদিনেও উঠবে না। তাহলে ঘুরতে এসেছো কেন যদি নাই বা ঘুরু? আমি একটা প্রশ্ন করেছিলাম সেদিন, কেন ফিরে আসোনি? মিশুর কাছে শুনে আমি গ্রামে গিয়েছিলাম, কিন্তু সেদিন সকালেই তুমি চলে গিয়েছিলে আবার চট্টগ্রামে, পালিয়েছিলে তাই না? কারণ তোমার তো ছিল 3 মাসের ছুটি, আর আমি 15 দিনের মাথাতেই গিয়েছিলাম। তোমার জীবনে কাটা হতে চাইনি, বেড়া জালে তোমাকে না জড়িয়ে কবুতরের মতো উড়িয়ে দিতে চেয়েছিলাম। মাঝে মাঝে তোমাকে খুব বেশি মনে পড়তো জানো, তখন খুব ইচ্ছে হতো সব কিছু যদি স্বপ্ন হতো, ঘুম ভাঙলেই তোমাকে আবার নিজের কাছেই পাবো, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হতে নেই। এতদিন পরে হঠাৎ তোমাকে কাছে পেলাম, কিন্তু আমার পুরোটা জোরে না, আজ পেয়েও যেন কিছুই পাইনি, আবার হারাতে হবে, হারানোটা যেন কিছুতেই মানতে পারছি না, ঠিক এই কারণটার জন্যই আমি সেদিন তোমায় মুখোমুখি হইনি। ইকরার চোখের পানি চিকচিক করছে, হয়তো এখনই ঘুরে পড়বে। রহমত ইকরার দিকে তাকিয়ে বলে, আমার কোনো কষ্ট নেই, হয়তো পৃথিবীতে সব থেকে সুখী আমি, কারণ আমি যাকে ভালোবাসি সে আমার সাথে প্রতারণা করেনি, সে আজও আমায় ভালোবাসে। কিছু কিছু ভালোবাসা হয়তো এমনই হয়, চাইলেও মন থেকে মুছে ফেলা যায় না। তোমার মতো মেয়েকে ভালোবেসেছি বলে আমি আজ সুখী, ভালোবাসতে পারি বলে আমার কষ্টগুলো আমাকে ছুঁতে পারে না। তোমাকে আবারও বলছি, আমার কোনো কষ্ট নেই, তুমি কোনো কষ্ট রেখো না মনে। আমি জানি যে হৃদয় ভালোবাসতে পারে তার কোনো কষ্ট থাকে না। তুমি কাঁদছো আমার কথা শুনে তোমার চোখে পানি, সরি গো ইকরামণি। আজ আমার চোখের পানি মুছে দিবে না? সে অধিকার যে এখন আমার আর নেই। আমাকে এখনো ভালোবাসো? প্রত্যেক দিনের শুরুতেই তোমার কথা মনে ভেবে আমার দিনকে আলোকিত করি, প্রত্যেক বিকেলে তোমাকে ভেবে গোধূলি আকাশে মনের মতো করে সাজাই, প্রত্যেক সন্ধ্যায় শুকতারার মতো করে আমার পাশে তোমাকে কল্পনাতে রাখি, প্রত্যেক রাতে তোমায় ভেবে আমার স্বপ্নকে রঙিন বানাই। এভাবেই আমার একটা দিন সম্পূর্ণ হয়। আমার দিনের শুরুতেও তুমি যেমন থাকো, আর শেষেও ঠিক তেমনই তুমি থাকো, তাই সবসময় আমিও ভালো থাকি। আর যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, তাহলে আমি বলবো চোখের পাতা যতবার নড়ে। যদি বলো তোমায় ভালোবাসি কত, তখন বলবো আকাশের পরিমাণ যতটুকু ঠিক ততটুকুই। খুব ইচ্ছে ছিল তোমাকে মনের জমা কথাগুলো খুলে বলবো, তোমাকে মনের গহীনে লুকিয়ে রাখা প্রতিটা অনুভূতির কথা, যে কথাগুলো তোমাকে বলার জন্য সাজিয়ে রেখেছি যত্ন করে, যে অনুভূতিগুলো আমার স্বপ্ন দিয়ে রচনা করেছি শুধুই তোমার জন্য। কিন্তু আজ দেখো রহমত, আমি তোমার কথায় বাকরুদ্ধ। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গিয়েছো, বিয়ে করে নতুনভাবে নিজেকে গুছিয়ে নিয়েছো, কিন্তু আজ আমি দেখেছি তোমার পথের বাধা হয়ে গেছি, আমার জন্যই তুমি সামনে আগাতে পারছো না। তুমি আমাকে হাসতে বলেছিলে নিকরা, আর আমি চেয়েছিলাম তুমি আমার হাসির কারণ হও। তুমি আমাকে ভালো থাকতে বলেছিলে, আর আমি চেয়েছিলাম তুমি আমার ভালো থাকার সঙ্গী হও। তুমি সুখে থাকতে বলেছিলে, কিন্তু এটা জানতে না তোমার মাঝে আমার সুখ নিহিত। তুমি আমায় হাসতে বলেছিলে, কিন্তু তুমি জানতে না আমার হাসির কারণ একমাত্র তুমি। জানো রহমত, বাবা মায়ের উপর খুব রাগ হয়, কি ভুল করেছিলাম, শুধু ভালোই তো বেসেছিলাম দুজন, কেন আলাদা করলো আমাদের? তখন তোমার কাছে ফিরে যেতে চাইতাম, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, কারণ জীবন থেকে হারিয়ে গেছে অনেকটা সময়। তুমি আজ আমার পাশে নেই, হারিয়ে গেছো নীল আকাশের এক টুকরো মেঘের মতো। বাদ দাও এসব, তুমি সুখে আছো এটাই অনেক, তোমার মেয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম তোমার মতোই, তোমার বরকে তো আর দেখালে না। তবে একটা কথা মনে রাখবে, যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে খোলা আকাশের নিচে দাঁড়াবে, হঠাৎ যদি খেয়ালি বাতাস তোমায় ছুঁয়ে যায় তবে জেনে রাখবে আমার কথা যেন বারবার সে বলছে। যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয় ওই নীল জ্যোৎস্নার মতো, তাহলে দেখবে ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছি আমি তোমার পথে, সবটা অনুভব করবে খোলা আকাশটার নিচে দাঁড়িয়ে। একরা কিছু না বলে রহমতের দিকে তাকিয়ে আছে। আমি পাগলের মতো কথা বলছি তাই না? মনে হচ্ছে না আমি এখনো এত আবেগ গই পাই, বয়স তো আর কম হলো না। মিশ্রাতের বাবা মাকে নাকি তুমি এই জোর করে রাজি করিয়েছিলে শিহাবের সাথে ওর বিয়ে দিতে, তাহলে আমার বেলায় কেন করলে না? আমি তো জানতাম না, আমার হাতে সময় খুব কম, জীবন হলো বাঁচার জন্য আর ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য, আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু ভাগ্য হয়তো তা চায়নি। আচ্ছা আমরা কি আমাদের বন্ধুত্বটা আবার কন্টিনিউ করতে পারি না? না। কেন জানো তো, মন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে আবার কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো উজ্জ্বল হাসিতে ঝলমলে রং ছড়ায় আবার কখনো বিষাদের নিকষ আঁধারে হারায়।
ভালোবাসায় হারিয়ে কখনো বিমর্ষ ঘর ছাড়ে, আমার জন্য শুধু শুধু তোমার অশান্তি হবে। এত বছর তো থাকলে, বাকিটা পথ না হয় এভাবে থাকবে আমাকে ছাড়া? আমি চাই না তোমার অসীম সুখের ভাগী হতে, কষ্ট নিয়েই না হয় বাকিটা জীবন পার করে দাও, আর কখনো ভালোবাসি কথা বলবে না আমার, আমার অনেক কষ্ট হয়। যার কাছে সব কিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়, তাই না? তুমি কি আমার সেইটুকু সময় দিবে না? হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আচমকাই। রহমত চারপাশে তাকিয়ে দেখে অনেক মানুষের আনাগোনা শুরু হয়েছিল, সবাই দিক বিদিক ছোটাছুটি করছে বৃষ্টিতে। ইকরার মুখের উপর বৃষ্টির এক ঝাপটা পানি পড়তেই রহমত ওকে টেনে নিয়ে একটা চা স্টলে গেল। বাবা, কড়া লিখা দিয়ে দু কাপ রং চা বানিয়ে দাও তো। রং চা খাওয়ার অভ্যাসটা আছে নাকি গেছে ইকরা? খুব একটা খাওয়া হয় না, মিল্ক কফিটা বেশি খাই। খাবে তো, বড় লোকের বউ। শাট আপ রহমত, তুমি ভুলে যেও না আমি নিজেও একজন ডক্টর, বড় লোক হতে হলে আমার হাজবেন্ডকে প্রয়োজন নেই। ওপস সরি, বেশি থেমে গেলে রিসর্ট ফিরে যাও, তোমার বেবি উঠে যাবে। তারপর দুজনেই চুপচাপ ছিল অনেকক্ষণ। দুজনের হয়তো পুরনো স্মৃতির কথা মনে পড়ছে, ওদের একসাথে বৃষ্টি বিলাস, নদীর পাড়ে বসে থাকা, স্কুল পালিয়ে কোথাও ঘুরতে যাওয়া। হঠাৎ রহমত বলে ওঠে, যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম, চোখে যাওয়া বিষাদটুকু এক নিমেষেই ধুয়ে দিতাম, মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারত না তোমায় অকারণে কষ্ট দিতে।